সাধারণত একটি দেশ আরেকটি দেশকে অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়ার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে কূটনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ রক্ষার উপায় হিসেবে বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কাজে লাগায়। এবার নতুন করে 10 ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। এবার কাদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, জানাচ্ছেন সহকর্মী সাইমন প্রভা। যুক্তরাষ্ট্রের স্বার্থকে লঙ্ঘন করে এমন দেশগুলোর বিরুদ্ধে সাধারণত নিষেধাজ্ঞা দেয় দেশটি। যুক্তরাষ্ট্র যেসব বিষয়ে নিষেধাজ্ঞা দেয় তার মধ্যে রয়েছে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি রপ্তানির ওপর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সহায়তার ওপর সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে সম্প্রতি এর পরিধি বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মানবাধিকার, গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়। 1990-এর দশক থেকে এ পর্যন্ত বিশ্বের যত দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার 3/2 আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 1998 সালের পর থেকে তারা কমপক্ষে 20 দেশের বিরুদ্ধে দিয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিভিন্ন দেশ এবং সংস্থার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং কার্যকরের জন্য কাজ করে যুক্তরাষ্ট্রের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল। এবার 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেল এবং অন্যান্য পণ্যের অবৈধ পরিবহনে জড়িত ট্যাঙ্কার ক্যাপ্টেন সহ 10 ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। 11 জুন মার্কিন ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র মূলত হুতিদের সহায়তাকারীদের নিষেধাজ্ঞার আওতায় আনতে চেয়েছে। ভিশন নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সামুদ্রিক শিপিং আর্থিক সহায়তাকারী বেশ কয়েকটি জাহাজের ব্যবস্থাপক ও মালিক এবং শিপিং নথি জাল করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হুতিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জায়দি নামের উপসম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী। বেশিরভাগ ইয়েমেনি হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত কয়েক মাসে বেশ কয়েকটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। বলা হচ্ছে তাদের হামলার কারণে মার্কিনীদের সবসময় আতঙ্কে থাকতে হচ্ছে। এ বিষয়ে টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের কর্মকর্তা ব্রায়ান ই নেলসন বলেন, হুতিরা তাদের অবৈধ কার্যকলাপ চালাতে একটি বিস্তৃত নেটওয়ার্ক হয়ে কাজ করছে। পণ্য সম্ভারের উৎস লুকোনো, শিপিং নথি জাল করা এবং অননুমোদিত জাহাজগুলোর পরিষেবা প্রদান করছে তারা। বাণিজ্যিক জাহাজ ও নৌযানে হুতিদের আক্রমণ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্র চায় এসব অস্ত্রধারীর ক্ষমতা খর্ব করতে। উল্লেখ করা হয় এ নিষেধাজ্ঞা তাতে সহায়তা করবে। তিনি আরো বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন কার্যকরী হচ্ছে না। পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুতিরা লোহিত সাগরের উপরেখাও নিয়ন্ত্রণ করছে বলে উল্লেখ করেন তিনি। সাইমন প্রভা, এটিএন নিউজ।